আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিলা সুফান। গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনী রাজুক ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, বিস্ফোরণের মূল কারণ কি সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। গুলিস্তানে ভবন বিস্ফোরণের পর থেকে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন নিখোঁজদের স্বজনরা। কেউ মর্গে খুঁজে না পেয়ে হতাশ হয়ে আবার ঘটনাস্থলে ফিরে অপেক্ষা করছেন। ঝুঁকিপূর্ণ বিবেচনায় রাতে উদ্ধার কাজ স্থগিত করা হলেও সকাল থেকে আশেপাশের ভবনে ক্ষতিগ্রস্ত দোকানপাটে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে র্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন সেনাবাহিনীর সদস্যরাও। ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার জানান, বিস্ফোরকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, এ ধরনের ভবন নির্মাণের আগে ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেওয়া উচিত। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরণের ঘটনাটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা সেটি তদন্তের দাবি জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। সিদ্দিক বাজারে ভবন বিস্ফোরণে আহতদের মধ্যে 4 জন আইসিইউতে চিকিৎসাধীন, তবে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 10 জনের কেউ শঙ্কামুক্ত নন, জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। বিস্ফোরণে আহত 30 জনের মধ্যে 10 জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন, আহত বাকি 20 জন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন নিচ্ছেন। এদিকে নিখোঁজ স্বজনদের খোঁজে এবং হাসপাতালে চিকিৎসাধীনদের খোঁজ খবর নিতে বুধবার হাসপাতালে ছুটে যান স্বজনরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, বিস্ফোরণে এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে আর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 10 জনের মধ্যে 4 জন আইসিইউতে রয়েছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। এদিকে বিস্ফোরণে আহতদের খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় আর্থিক সহায়তার পাশাপাশি যে কোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের ব্যর্থতার কারণে ঢাকা মহানগর বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে। নজরদারির দায়িত্বশীলরা দুর্নীতিতে ব্যস্ত, তাই রক্ষণাবেক্ষণে মনোযোগ নেই। সেজন্য সাম্প্রদায়িক সময়ে ঢাকা চট্টগ্রামে একের পর এক বিস্ফোরণ হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী মহিলা দল। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, এই সরকারের আমলে অতীতে যে কোনো সময়ের চেয়ে নারীর নির্যাতন বেশি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, কাতারে জাতিসংঘ সম্মেলনে অনুন্নত দেশের তালিকায় বাংলাদেশের নাম দ্বিতীয় অবস্থানে, তাহলে সরকারের মন্ত্রীরা যে এত উন্নয়নের কথা বলেন তা কোথায় গেল সে প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। সরকার মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মিথ্যা তথ্য তুলে ধরছে বলে অভিযোগ করেন তিনি। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নাশকতার ষড়যন্ত্র করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকার সময় ঢাকা চট্টগ্রামের বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনাকে রহস্যজনক বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। একের পর এক এমন রহস্যজনক ঘটনার পেছনে কোনো ব্যক্তি, সংস্থা বা দলের হাত রয়েছে কিনা তা সরকার খতিয়ে দেখছে বলেও জানান তিনি। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, শান্তি সমাবেশ বিএনপির পাল্টা কর্মসূচি নয়, তাদের সহিংসতা থেকে জনগণের যান মাল রক্ষায় সতর্কতা হিসেবে নেওয়া হয়েছে। এছাড়া আগামী 11 মার্চ ময়মনসিংহে, 17 মার্চ টুঙ্গিপাড়ায় ও 29 মার্চ বরিশালে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার কথাও জানান ওবায়দুল কাদের। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ10। দেখার আমন্ত্রণ রয়েছে বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews-এ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।